হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি মোটামুটি আছি, কারণ কয়েকদিন ধরে শরীরটা ভালো না, পেটে ব্যথা হচ্ছে। তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে যাওয়ার পর কিছুই মানে মেডিসিন দিয়েছেন, আর এই যে দু হাতে দুটো ইঞ্জেকশন দিয়েছে, এত ব্যথা খুলে গেছে। দাঁড়াও, ইঞ্জেকশনের ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, কোথাও বেরোতে পারছি না, সেজন্য ভিডিও দিচ্ছি না। আর শরীর খারাপের জন্য ভিডিও করতে ভাল লাগে না, মনই লাগছে না কোনো কিছু করতে। তো ভাবলাম আজকে তোমাদের বলি যে কেন আমি ভিডিও পোস্ট করছি না। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ, তো ওই কারণের জন্য ভিডিও পোস্ট করতে পারছি না। মাঝে মধ্যে কিছু শর্ট ভিডিও আপলোড করছি, ওই তাছাড়া আমি বড় ভিডিও আপলোড করতে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বেড ভিসা। তো আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই বেড ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। বেড ভিসা হলো একটা স্পোর্টস প্রেডিকশন অ্যাপ, যেটি ইন্ডিয়ার সাথে বাংলাদেশেও অ্যাভেলেবেল রয়েছে। আর তোমরা কিন্তু এটা সাইন আপ করার সাথে সাথে পেয়ে যাবে 5টি ফ্রি স্পিন, এছাড়াও iPhone 13 Pro Max জেতার সুযোগ রয়েছে। 200 টাকা ডিপোজিট করে এখান থেকে লাইভ ক্রিকেট ম্যাচ খেলে তোমরা এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে। তোমরা তোমার ফ্রেন্ডকে রেফার করে পার রেফার 300 টাকা ইনকাম করতে পারবে। এমনকি তোমরা এখানে বাজেকি 5000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। এমনকি সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টা লাইভ চ্যাটের সাপোর্ট রয়েছে। এখান থেকে খুব সহজে তোমরা টাকা উইথড্র করতে পারবে, বিকাশ, নগদ, রকেট, এছাড়াও জিপের মাধ্যমে। তো এক্ষুনি বেড ভিসার মাধ্যমে যোগ দাও, আনলিমিটেড ইনকাম করে নাও। সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আর কমেন্ট সেকশনে পিন করা আছে। সুতরাং এক্ষুনি লিঙ্কে ক্লিক করো, iPhone 13 যেটা সুযোগ করে নাও। পারছি না, আর কবে আমি বড় ভিডিও আপলোড করবো আমি জানি না, বাট আমি চেষ্টা করবো খুব শিগগিরই যেন আমি বড় ভিডিও আপলোড করি। তো তোমরা আমাকে কেউ ভুলে যেও না, আমাকে আগে যেমন সাপোর্ট করতে এখন আমাকে প্লিজ সাপোর্ট করো। আর তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা আমাকে অনেক উইশ করেছিলে আমার বিয়েটার জন্য, বাট সত্যি কথা বলতে 2025 আর যাই হোক, তোমাদেরকে, তোমাদের দাদাভাইকে আমি কিছুদিনের মধ্যেই আমি অন ক্যামেরায় নিয়ে আসবো, আর তোমাদের প্রমিস করছি যে আমি দেখাবো। তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এরপর যখন ভিডিও দেবো আশা করি তোমাদের দাদাভাইকে দেখাবো, তখন তোমাদের ভালো লাগবে। তো আমাদের বাড়িতে মোটামুটি সবারই শরীর খারাপ, যেমন কি আমার, তমজিতের, অন্বেষার, আরাধ্যার, সবারই একটু সমস্যা হচ্ছে। আর কালকে বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, তো ওখান থেকে যা মেডিসিন দিয়েছে সত্যি বলতে আমি এখনও খাইনি একটাও, আর ইঞ্জেকশন দুটো খেয়ে আমার হাত ফুলে গেছে। তোমরা অনেক কমেন্ট করেছো, আর তার মধ্যে থেকে একজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমাকে আজকে ভোরবেলা স্বপ্ন দেখলাম যে তোমার কিছু একটা হয়েছে, তুমি সাবধানে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। হ্যাঁ সত্যি আমার শরীর খারাপ, আর মানে কয়েকদিন ধরে মনটাও খারাপ, মন খারাপ লাগছে, কারণ ওয়েঞ্জিলা দিদির খবরটা শুনে সত্যি মন খারাপ লাগছে। তারপর আমাদের গ্রামে একজনের একটা দাদু ওই রকম হলো, তো সেটা শুনেও খুব খারাপ লাগছে। তো ভিডিও বানানোর সত্যি কোনো মুড নেই এখন, আর নিজের শরীরও ভালো না, বাচ্চাদের শরীর ভালো না, তো ভিডিও বানাতে ভালো লাগছে না। তো আমার বিয়ের খবরটা তোমরা জানো যে 25 সালে যেহেতু আমি বিয়ে করবো, তো তোমাদের মধ্যে থেকে অনেকেই বলেছিল যে দিদি অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাও, যে একটাকে দেখিও না, বা তুমি অন্য কোনো পাথর টাথর নাও, দেখো ঠিক হয়ে যাবে। তো দেখো এই মুহূর্তে উনি আমাকে বলেননি পাথর নেওয়ার কথা, উনি যদি আমাকে সাজেস্ট করেন দেন আমি পাথর অবশ্যই নেব। তো তারপর যদি উনি আমাকে বলেন যে না এর আগে তুমি বিয়ে করতে পারবে, তো আমি বিয়ে করে নেবো। কিন্তু আমি অন্য কোনো অ্যাস্ট্রোলজার দেখাচ্ছি না, কজ এই অ্যাস্ট্রোলজারটা আমাদের যা যা বলেন তাই তাই হয়, সেই জন্য এনাকে আমরা খুব বিশ্বাস করি, তাছাড়া আর কিছু না। তো তোমাদের যদি এনার সাথে কথা বলার দরকার হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে গিয়ে কন্ট্যাক্ট করো। দেখো আমি আর আরাধ্যা, শোনো না দাঁত দেখিয়ে দাও তো, শোনা দাঁত দেখিয়ে দাও, দাঁত দাঁত এই জীব না, দাঁত দাঁত দেখাও, তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এখনকার যুগে দেখো একটা টুনি মানে ইয়ে 100 ওয়াটের বাল্ব, এর জন্য মানে এই লাইটটার জন্য আমাদের আজকে এত টাকা বিল এসছে। কিন্তু লাইটের সামনে তো ভালো সুন্দর লাগতেছে দেখছি, শ্রীমান মনে হচ্ছে একটা চোর লুকাই রয়েছে দেখি কে। টাটা।